আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুব ফেলনা জিনিস দিয়ে তৈরি একটা দারুণ মজার ড্রিঙ্কস। এটা হচ্ছে আনারসের খোসার চা। আমরা আনারস খাওয়ার পরে যে খোসাটা ফেলে দিই, কেটে ফেলে দিই, সেটা দিয়ে আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা চা বানায় নেওয়া যায়। খাইতে যেমন মজা, আর এর উপকার অপরিসীম, বিশেষ করে যারা ওজন কমাইতে চান কিংবা ডায়েটে আছেন তাদের জন্য, অথবা চোখের প্রবলেমে ভুগতেছেন কিংবা পেটে কোনো সমস্যা আছে। যাই হোক, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে ছোট একটা আনারস নিয়ে নিছি, এর এই মাথাটুকু আমি ভেঙে নিব। আর গোড়ার দিকটা একটু কেটে নিই, পরেও কাটা যাবে। এখন একটা বাটিতে আমি কিছু পানি নিয়ে নিছি, বড় বাটিতে। এতে এক চামচ বেকিং সোডা দিব, খাবার সোডা। এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে আমি এটাকে ধুয়ে নিব। আনারসটাকে আমার ভালো মতো ধুয়ে নিতে হবে, যার ফলে উপরে যত ধরনের কেমিক্যাল টেমিক্যাল আছে ওইগুলোও চলে যাবে। একটা ব্রাশ দিয়ে ধুচ্ছি আমি, আর ময়লা টলা যা আছে সবগুলোই চলে যাবে। এটা ভালো মতো ঘষে ঘষে ফাঁক ফাঁকগুলো ধুয়ে নিতে হবে। আমি ভালো মতো ধুয়ে নিলাম, দেখেন কতখানি ময়লা বাইরেছে। এখন আমি এটাকে ভালো পানি দিয়ে, ফ্রেশ পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিব। আনারসটাকে ভালো মতো ধুয়ে নেওয়ার পরে, দুই তিনবার ধুয়ে নিলাম, আমি এর একে ছিলে নিব। আনারসটা কিন্তু এই সবুজ হইতে হবে এমন কোনো কিছু না, পাকা একটা আনারস নিলেই হলো। সেটা হলুদও হইতে পারে, সবুজও হইতে পারে, যা খুশি। আমার এর খোসার চোকলাটা দরকার আর কি, চোটাটা দরকার, যেটা আমরা সাধারণত ফেলে দিই। এই যে চোটাটা দেখতেছেন, এই চোটাটা দরকার। এগুলাকে আমি একটা পাতিলের মধ্যে উঠায় নিব, এগুলাকে আমি জাল দিয়ে নিতে হবে। আমার প্রতিটা জিনিসই আমার দরকার, চোটাটার আর কি। খোসার অংশটুকু আমি পুরা নিয়ে নিলাম, আর এইটা নর্মাল আনারসের মতো কেটে খেয়ে ফেলবো কিংবা জুস করে নিব, যা খুশি তাই। এটা আমার দরকার নাই, এটা খেয়ে ফেললেই হয়ে যাবে। আমার দরকার হচ্ছে এই অংশটুকু। ঠান্ডা পানি এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা হলুদ। এই দুটোকে আমি টুকরা করে রাখছি ছোটো ছোটো পাতলা পাতলা করে, এইগুলো এর সাথে দিয়ে দিব। দিয়ে 2 লিটারের মতো পানি দিয়ে আমি এটাকে 20 মিনিটের মতো ফুটাই নেব। মানে ফুটানো মানে বল গুঠার পরে প্রায় 10 মিনিটের মতো এটাকে জাল দিব আর কি, 10-12 মিনিটের মতো। ফুটে ওঠার পরে আরও 10 মিনিট জাল দিলাম, মানে মোটামুটিভাবে 20 মিনিটের মতো এটাকে জাল দিলাম। এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিব, বন্ধ করে এগুলাকে একটু ছেঁকে নিব। আমি এখন একটা চায়ের কেতলির মধ্যে এই আনারসের খোসাগুলার রসটাকে, মানে চাটাকে ছেঁকে নিব। আপনাদের একটু পরিবেশন করে দেখাই। এখন আপনাদেরকে 2টা কাপের মধ্যে একটু ঢেলে দেখাই। ঢেলে নিলাম। এখন কেউ চাইলে এটা এমনি খেয়ে নিতে পারেন, অথবা কেউ যদি একটু মিষ্টি করতে চান তাহলে মধু কিংবা নন ক্যালোরি সুইটনার যেগুলো আছে, জিরো ক্যালোরি কিংবা স্টেভিয়া কিংবা এই জাতীয় যার যেটা পছন্দ সেগুলো এর সাথে মিশিয়ে নিতে পারেন। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আনারসের খোসার চা। এটা ফেলে না দিয়ে আপনারা চাটা বানায় খাইতে পারেন। এটা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, এটা আমাদের পাকস্থলী এবং বিভিন্ন নাড়িভুঁড়ি ভালো রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল আছে, যেটা আমাদের শরীরের অনেক কাজই করে, যেমন চোখের রেটিনাকে ভালো রাখে, স্কিন ভালো করে, অনেকের স্কিনটাকে উজ্জ্বলও করে। বিশেষ করে যারা ডায়েট কন্ট্রোল করে ওজন কমাইতে যাচ্ছেন, আপনাদের খাবারের সাথে এই আনারসের চোচার চাটা অ্যাড করেন, অনেক অনেক বেশি উপকার পাবেন। আর এটার ফ্লেভারটা অসাধারণ, খাইতেও কিন্তু অনেক মজার। একবার বানায় দেখেন, বাসার সবাই একটু ডিফারেন্ট জিনিস তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। ফেলনা জিনিস দিয়ে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।